ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি রঞ্জন যে যেকোনো দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ খাত বলা হয়ে থাকে রাজস্ব খাতকে আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসন অবসানের পর নানা দিকেই এখন সংস্কার চলছে রাজস্ব খাতও এর বাইরে নয় চলতি অর্থ বছরের জন্য এই খাতের একটি লক্ষ্যমাত্রাও রয়েছে অস্থির পরিস্থিতি সামলে অর্থনীতিকে চাঙ্গা করতেও এর সংস্কার জরুরি এমনটাও বলছেন কেউ কেউ কথা বলবো আজকে সব মিলিয়ে এই আজকের বিষয়ে রাজস্ব বোর্ডের সংস্কার কতটা সম্ভব আর আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এন বিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং আরও আছেন রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ ফরিদ উদ্দিন দুজনকেই স্বাগত আমি যদি সরাসরি আলোচনাতেই চলে যাই রাজস্ব বোর্ডের সংস্কার কতটা সম্ভব এই প্রশ্নের আগে আমি শুরুতেই যেই কয়েকটা প্রশ্ন করতে চাই তার মধ্যে সবার আগে থাকবে কেন আসলে রাজস্ব বোর্ডের সংস্কার জরুরি আপনাদের মতামত শুনবো শুরুতে রাজস্ব বোর্ডের সংস্কার ধন্যবাদ রাজস্ব বোর্ডের সংস্কার শুধু না পুরো দেশের অর্থনৈতিক ব্যবস্থার ব্যবস্থার প্রশাসনের গণতান্ত্রিক ব্যবস্থা সবকিছুরই সংস্কার দরকার শুধু রাজস্ব বোর্ডের না আর এক দুই হচ্ছে রাজস্ব বোর্ডের সংস্কারের কথা আজকে আপনি প্রথম বলছেন তা না এটা বহুদিন থেকে বলা হচ্ছে ভাবা হচ্ছে চিন্তা হচ্ছে দুই সংস্কার এক্ষুনি কালকে সকালবেলা করলেই দেশে দুধের নহর বয়ে যাবে রেভিনিউ নহর বয়ে যাবে এরকম না সংস্কার একটা সময়ের ব্যাপার সময় নিয়ে করতে হবে এইটা আগে প্রথমে স্বীকার করতে হবে যে হ্যাঁ সংস্কার লাগবে এবং সেইটা ওই যেটা আমরা কথায় কথায় বলে থাকি রাজনৈতিক অঙ্গীকার লাগবে অর্থাৎ উপরের থেকে এ ব্যাপারে খুব স্পষ্ট প্রতিজ্ঞা ডিসিশন থাকতে হবে যে হ্যাঁ আমি সংস্কার করব বা সংস্কার করা হবে তারপরে তো সংস্কারের কথা কেন কিভাবে কি করা হবে সে কথা তো উঠবে আমরা বলবো অবশ্যই বলবো তো কথা হচ্ছে যে আপনি যথার্থ বলেছেন ভূমিকায় যে রাজস্ব বোর্ডের বিষয় বা রাজস্ব আহরণ একটি অন্যতম বিষয় এটা অবশ্যই কারণ শোনেন সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় আপনি ব্যয় যা করবেন তার সিংহভাগ আপনার নিজস্ব আয় থেকে আসতে হবে তা না হলে আপনার ব্যয় হয়ে যাবে ধারকর্যের ব্যয় ধারকর্যের ব্যয় দিয়ে একটা রাষ্ট্র একটা অর্থনীতি একটা দেশ চলতে পারে না কারণ তাকে ওই ধার কর্য শোধও করতে হবে তা সুতরাং এটা শতসিদ্ধ ব্যাপার যা আপনার নিজস্ব রেভিনিউ আপনার আর্ন হতে হবে এবং সেই টাকা দিয়ে আপনি যে খরচ করবেন সেই খরচের আপনার ত্রিবিধ লাভ এক হচ্ছে আপনার ধারকর্য করতে হচ্ছে না দুই হচ্ছে আপনি নিজের টাকা যাদের টাকা খরচ করছেন তাদের কাছে আপনার জবাবদিহিতার ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে ওঠে কারণ ওই করদাতার তখন একটা বলার অধিকার থাকে আপনি যা আমি আপনাকে কর দিচ্ছি সেই টাকা আপনি কোথায় ব্যয় করছেন বা ওর আপনি আমার কি সেবা দিচ্ছেন এই কথা বলার জবাবদিহিতাটার ব্যাপারটাও চলে আসে তো সেই জন্যেই রাজস্ব আয়টা দরকার প্রথম এবং সেই রাজস্ব আয়টার ব্যয়ের ব্যাপারে জবাবদিহিতার ব্যাপারটা সাথে সাথে আসবে কারণ একটার সাথে একটা প্রযুক্ত জনগণ যদি মনে করে যে আমি রাজস্ব আয় দিচ্ছি খরচ দিচ্ছি কিন্তু সেই খরচের টাকা দিয়ে যে বন্ধু তিনি সেই বন্ধুক দিয়ে আমাকে গুলি করতেছেন তাই এটা তো কথা ঠিক হবে না এটা তো একটা বিষয় হবে না তাই না তাকে বুঝাতে হবে এই আস্থা তৈরি করতে হবে যে তোমার টাকা নিয়ে আমি এই এই কাজ করছি তোমার শিক্ষায় আমি এইটা দিচ্ছি এই শিক্ষা তুমি পাচ্ছ তোমার স্বাস্থ্যের আমি এই উপকার করছি তুমি স্বাস্থ্য পাচ্ছ সবচেয়ে বড় কথা আমার কনস্টিটিউশনে যে প্রথম যে তিনটে শব্দ উপস্থাপনায় লেখা রয়েছে আমরা বাংলাদেশের জনগণ আমরা কথা বলছি কিন্তু বাংলাদেশের সেই আমরা বাংলাদেশের জনগণ যদি দেখে যে কর আমি দিচ্ছি ঠিকই কিন্তু সেটা কতিপয় লোক ব্যয় করতেছে কতিপয় জায়গায় ব্যয় হচ্ছে আমি কাবিঘার বা ইভেন আমি একটা দুষ্ট সেবা পাবো সেখানে যদি দেখা যায় যে না তোমারে দেবো না অমুকরে দেবো এই কথা তো ওই আমরা বাংলাদেশের জনগণের সাথে এটা মিললো না সুতরাং সকল মানুষকে করের আওতায় আনতে হবে এটাও এবং সেই সকল মানুষের টাকাও যথাযথভাবে ব্যয় করতে হবে সেখানে স্বচ্ছতা থাকতে হবে জব দিতে থাকতে হবে তাহলে এটা হবে আমি মনে করি প্রথম সংস্কার এটাই আপনি ওই বিল্ডিং এ সংস্কার করে লাভ নেই বিল্ডিং আপনি সুন্দর করলেন আর ডক্টর মজিদ ডক্টর মজিদ ডক্টর মজিদ এই 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 প্রশ্নে বা এই প্রসঙ্গে আমি একটু পরে আসব যে কোন ধরনের সংস্কার প্রয়োজন আগে আমরা জেনে নিলাম যে আসলে কেন আসলে সংস্কারটা জরুরি মোহাম্মদ ফরুর আপনার কাছেও আমার একই প্রশ্ন থাকবে তার সাথে এটিও একটু আপনার কাছে আমি জানতে চাইবো যে কি ধরনের সংস্কার আসলে প্রয়োজন সেই ব্যাপারেও আপনার একটু মতামত শুনবো মোহাম্মদ ফরিদ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য স্যারকেও ধন্যবাদ আমি প্রথমে যেহেতু আলোচনার শুরুতে যে ছাত্ররা সাম্প্রতিক সময়ে গত জুলাই মাসে যে আন্দোলন করেছে তাদের মূল দাবিটা ছিল আসলে বৈষম্য মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করা এবং সেই বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য তারা চেয়েছিল রাষ্ট্রের সার্বিক সংস্কার তো আমি যেটি বলতে চাচ্ছি সাড়ে সাথে সেটা হচ্ছে যে সরকারের আয় বাড়াতে হবে সরকারের আয় যদি না বাড়ানো যায় তাহলে গরিব মানুষের দেশের অর্থনৈতিক দ্রুত গতিতে করা সম্ভব হবে না এবং আয় বাড়াইতে গেলে সরকারের আয় প্রায় এইটি সিক্স পার্সেন্ট জাতীয় রাজশ্ব আসে কাজে যেখান থেকে হায়েস্ট রেভিনিউ আসে সংস্কারটা অত্যন্ত জরুরি এটা কারণ সংস্কারটা কেন লাগবে কারণ যে এনবিআর বর্তমানে যে ট্যাক্স সিস্টেম আছে এবং ট্যাক্স ম্যানেজমেন্ট আছে দুইটাই কিন্তু মোটেই আধুনিক নয় অত্যন্ত আমি বলবো যে অত্যন্ত প্রতিকূল এবং রাজস্বের জন্য প্রতিকূল এবং দেশের বিনিয়োগ ব্যবসা বাণিজ্যের জন্য প্রতিকূল এমনকি সাধারণ গরিব মানুষের যাদের নিম্ন আয় তাদের জন্য এই ভোটটা প্রতিকূল কাজে যে জনগণের উপযোগী করতে হয় তাহলে এই সংস্কার ছাড়া কোনো বিকল্প নাই এবং এই সংস্কারের জন্য আমরা বিভিন্ন মল থেকে বারে বার বলে যাচ্ছি কিন্তু রাজনৈতিক কমিটমেন্ট না থাকার কারণে রাজনৈতিক কমিটমেন্ট না থাকার কারণে সে সংস্কারটা হচ্ছে না যাই কিছু সামান্য সংস্কার এনবিআর হয়েছে সেটি কিন্তু ডেভেলপমেন্ট পার্টনারদের কারণে হয়েছে আমাদের কোন সরকারের কারণে কোনো সংস্কার জাতীয় ওটা হয় নাই আপনি যদি দেশে এইটি পার্সেন্ট রেভিনিউ কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স মানে এটা কর গরিব মানুষ উপর যাচ্ছে সাধারণ মানুষ হচ্ছে বা যিনি অর্থবান তাদের বৃত্তশালী তার উপর কিন্তু ট্যাক্স যাচ্ছে না এইটি পার্সেন্ট একটা দেশের ট্যাক্স সিস্টেম যদি যেখানে হওয়ার কথা ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স যেটা আপনার প্রফিটের উপর আয়ের উপর হওয়ার কথা সেখানে যদি ট্যাক্স না হয় শুধু গরিব মানুষের ইনডাইরেক্ট ট্যাক্স হিসাবে আপনি কালেকশন করেন তাহলে সেই ট্যাক্স কখনোই কিন্তু জনবান্ধব হতে পারে না এটা সংস্কারটা অত্যন্ত জরুরি এবং আমি বলবো এখনকার যে দাবি যে রাষ্ট্রের সার্বিক সংস্কার এই সংস্কারকে সব সংস্কারকে এগিয়ে নিতে গেলে প্রথমেই দরকার যাত্রীরা আমূল সংস্কার এবং এই সংস্কারে যেটি করতে হবে সম্প্রতি গতকাল সম্ভবত একজন এনবিআর এর নতুন চেয়ারম্যান দিয়েছে আব্দুর রহমান খান আমি তাকে পার্সোনালি চিনি তিনি এনবিআর এর একজন অফিসার ছিলেন ইজ এ ভেরি কম্পিটেন্ট পার্সন এবং আমি বিশ্বাস করি তার নেতৃত্বে যদি উনি দেশের স্টেক যারা জাতীয় ভাবেন তাদের সাথে বসে এবং আমাদের বাংলাদেশ ব্যাংকে গভর্নর আসেন মনসুর ভাই আসেন এরকম অনেক বিজ্ঞজন আছে তারা সবাইকে নিয়ে যদি বসে এই সংস্কারের এরিয়াগুলিকে চিহ্নিত করে এবং সরকার সাথে সংস্কার করার জন্য বর্তমান সরকার আমার বিশ্বাস যদি তারা সংস্কারটা আগামী দুই বছরের মধ্যে এত দ্রুত করা যাবে না বাট এটা মিনিমাম লাগবে তার পূর্ব হচ্ছে লিডার লাগবে সেই লিডার আমরা আশা করি পাবো এবং সেই ক্ষেত্রে সবাইকে নিয়ে এই সংস্কারগুলি করতে হবে সেই সংস্কারটা হবে আইনের পরিবর্তন পলিসির পরিবর্তন ট্যাক্স সিস্টেমের পরিবর্তন এক ট্যাক্স ম্যানেজমেন্টের ডিজিটালাইজেশন ইন্টিগ্রেটেড ডিজিটালাইজেশন ডিজিটালাইজেশন অর্থাৎ

ডক্টর মজিদ আপনার কাছে আমার একই ধরনের প্রশ্ন থাকবে যে কি ধরনের সংস্কার হতে পারে শুনবো আপনার কাছ থেকে দুজনেই থাকুন আমার সাথে ইসলাম একটা বিরতি নিচ্ছি ফিরছি শিগগিরি সঙ্গেই থাকুন স্বাগত ইসলামিক ইসলাম আজকে আমাদের জন্য আমাদের সাথে আলোচনার জন্য আছেন ডক্টর আব্দুল মজিদ এবং মোহাম্মদ ফরিদুদ্দিন এবং আজকের আলোচনার বিষয় রাজস্ব বোর্ডের সংস্কার কতটা সম্ভব আবারও স্বাগত ডক্টর আব্দুল মজিদ আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে কি ধরনের সংস্কার আসলে প্রয়োজন বা জরুরি এই মুহূর্তে আ ধন্যবাদ সেটা হচ্ছে যে আমরা আগের পর্বেও বলেছি সেটা হচ্ছে যে আপনি এখানে সম্ভব শব্দটা লিখেছেন সম্ভব করতে হবে এটাই আছে আমার প্রথম সংস্কারের প্রস্তাব যে সম্ভব করতে হবে যা কিছু বলা হয় কারণ সংস্কারের কথা কিন্তু নতুন কিছু বলা হচ্ছে না অনেক আগের থেকেই বলা হচ্ছে এটা সম্ভব করবার জন্যই দরকার উপরের থেকে রাজনৈতিক যে কি বা প্রতিশ্রুতি বলি বা অঙ্গীকার বলি বা যা বলি অর্থাৎ আমি জিনিসটাকে আরেকটু সহজভাবে করে দিই এনবিআর কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এনবিআর সরকারের প্রতিষ্ঠান না এখন সরকার সরকারের যারা আছেন তারা নিজেরাও করদাতা দে হ্যাভ দেয়ার ওন ইন্টারেস্ট ইনসাইড দি বলি সেই জন্যেই এই সংস্কারগুলো হয় না এই জন্যই কী কী লিস্ট হবে পরে বলবো কিন্তু আমি আগে বলছি এই কথাটা ক্লিয়ার হওয়া দরকার এনবিআর এর সংস্কার করতে চাইতে হলে রাষ্ট্রকে চাইতে হবে রাষ্ট্র সেটার ব্যবস্থা করবে দেখবে এটা সরকার বসে বসে করবে না কারণ সরকার নিজেও করদাতা আমি কিছুক্ষণ আগে বললাম সে নিজেও চাবে না চায় না আমি স্পষ্ট বলছি যে এনবিআর সংস্কার হোক সংস্কৃতি মুক্ত হোক বা ইত্যাদি হোক সুতরাং সংস্কারের দরকার প্রথমে হচ্ছে যে এন এর রাষ্ট্রীয় সত্তা তার নামের শব্দের আগে প্রথম অক্ষর হচ্ছে এটা জাতীয় রাজস্ব বোর্ড এটা দলীয় রাজস্ব বোর্ড না সুতরাং রাষ্ট্রকে উপরের থেকে স্ট্রং এ থাকতে হবে যে আমি এই প্রতিষ্ঠানকে গড়ে তুলব ভালো করব। প্রথম সংস্কার হচ্ছে তার পদ্ধতি রীতি পদ্ধতির সংস্কার দৃষ্টিভঙ্গির সংস্কার কারণ আমি খুব সুন্দর সুন্দর আইন বানাতে পারি কিন্তু সেই আইনটা যে প্রয়োগ করবে তার দৃষ্টিভঙ্গি যদি আমি ঠিক করে না দিতে পারি এবং তার দৃষ্টিভঙ্গিটা আসবে উপরের মন্ত্র তন্ত্রের উপর থেকে তো সেখান থেকে যদি কথা থাকে যে না তোমার কিন্তু এই দায়িত্ব তোমার জবাব তোমার তোমার এর জন্যই তোমাকে ব্যাখ্যা দিতে হবে তোমার জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে এই যে আমাদের ছাত্র জনতার আন্দোলন এটা তো একটা ওইটারই আন্দোলন ওইটারই বই প্রকাশ যে আপনি রাষ্ট্রীয়ভাবে বৈষম্য সৃষ্টি করেছেন বৈষম্য হয়ে গেছে তা আমার এই তো কর ব্যবস্থাপনার বা এর থেকে পরি যেটা বললেন কর ব্যবস্থাপনাটা পুরোপুরি হয়ে গেছে আপনার ওই কি বলে পরোক্ষ করমুখী আপনি দুই হাজার তেইশ সালের আয়কর আইনটা পড়ে দেখেন সেখানে ভালো করে খোল পাল্টি পাল্টিছে করে সব করে করে দেখেন পর্যালোচনা করে দেখেন এটা হয়ে গেছে পুরোপুরি একটা পরোক্ষ কর্মুখী পরোক্ষ করটা মানে কি ইট টাস এভরিবডি ধনী দরিদ্র সকলকেই এটা প্রয়োগ হবে কিন্তু কথা হচ্ছে রাজস্ব বা রেভিনিউ আসবে কর আসবে যে আয় করে যে এখান থেকে উপকৃত হচ্ছে সে তার হিসা দেবে তার বেলায় কিছু বলছি না না বলে আমি পদে পদে করছি তা প্রথম হচ্ছে দৃষ্টিভঙ্গী সংস্কার আইনের প্রয়োগের সংস্কার তারপরে হচ্ছে ওই এনবিআর এর কাঠামোগত সংস্কার যেমন আপনার এনবিআর এর লোকবল তাদের কাজের তার আপনি আপনি খুব সহজভাবে এটার কথা বলে শেষ করি সেন্টেন্সটা আপনি দেখেন উপজেলা লেভেল পর্যন্ত প্রায় দশ বারোটা ডিপার্টমেন্টের তাদের নিজস্ব অফিস আছে উপজেলা লেভেল পর্যন্ত এমন একটা পানির অফিস আছে এখানে একটা ইয়ের অফিস আছে সব আছে আমার এনবিআর নাই এনবিআর এখনো ওই ভাড়া বাড়িতে তাও জেলা পর্যন্ত পরে বোধ হয় নতুন জেলা গেছে দুই এক জায়গায় উপজেলায় যায়নি বোধ হয় এখনো এটা হচ্ছে যে যেহেতু সারা দেশ একসাথে উন্নতি হয়েছে উপজেলা সব জায়গায় হয়েছে আমার সকলকে কাভার করতে গেলে তো আমার নিজস্ব সাংগঠনিক সক্ষমতা থাকতে হবে আমি আমি এত টাকা খরচ করতে পারি

নিশ্চয়ই জি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই সেগুলোর দিকে নজর দেবে আমি একটু মোহাম্মদ ফরিদুদ্দিনের কাছে যেতে চাই সরকারের প্রসঙ্গ যখন আসলে অন্তর্বর্তী সরকার যেটি রয়েছে সেই সরকারের সামনে যে এনবিআরের সংস্কারের কথা যদি আমরা আলোচনা আনি সেই সংস্কার আসলে কতটা চ্যালেঞ্জিং এই সরকারের জন্য মোহাম্মদ ফরিদুদ্দিন কি বলবেন আমার মনে হয় কোনো চ্যালেঞ্জিং হবে না কারণ সংস্কারটা আসলে সব মহল থেকেই চাচ্ছে দেশের জনগণ ছাড়ছে কারণ সেভেন্টি এইটি পার্সেন্ট ইনডাইরেক্ট সাধারণ গরিব মানুষ উপর যাচ্ছে এটা নিয়ে কারো কোনো আপত্তি নাই এটা সংস্কার হওয়া অত্যন্ত জরুরি আমাদের উন্নয়নের জন্য রাজস্বের দরকার আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হয়েছে আট পার্সেন্টের কাছাকাছি এটা আঠারো উনিশ পার্সেন্টের পটেন্সিয়ালিটিস বাংলাদেশে আছে কাজে আপনি যদি পনেরো ষোলোতে নিতে চান এবং যেটা সম্ভব সেটা নিতে গেলে আপনাকে সংস্কার করতেই হবে এবং যদি না করা যায় তাহলে আপনি যে স্বাস্থ্য খাতে সামাজিক খাতে শিক্ষা খাতে উন্নয়ন অবকাঠামো খাতে যে বিনিয়োগ এখন একশো বিলিয়ন ডলার নাকি জাতীয় ঋণ হয়ে দাঁড়াইছে এবং সেটা আমাদের উন্নয়নকে আস্তে আস্তে পেছনের দিকে টেনে নিয়ে যাবে কাজে ওখান থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে যাতে সংস্কার করে আদর্শ বাড়াইতে হবে সেকেন্ড আপনাকে যে বৈষম্য ইনডাইরেক্ট সিটি পার্সেন এটা যদি গণমানুষের গরিব মানুষ উপর থেকে সরিয়ে যারা স্বচ্ছল তাদের উপর নিয়ে যেত যেটি নিয়ম যেটি আইন যেটা আন্তর্জাতিক প্র্যাকটিস যেটি হওয়া উচিত সামাজিক ন্যায় বিচার সেটা দিয়েও করতে হয় তাহলে আপনাকে সংস্কার করতে হবে তিন নম্বর আপনি যদি বিনিয়োগের পরিবেশ করতে চান আমাদের বর্তমানে কাস্টমসে আমদানির পর্যায় আমাদের যে ট্যাক্স সিস্টেম আছে এটি আন্তর্জাতিক নিয়ম নীতির পরিপন্থী এটাকে আমরা রেভিনিউ জেনারেটিং একটা এজেন্সি হিসাবে এখনও করে রাখছি এখানে আপনাকে ট্যাক্সের চেঞ্জ করতে হবে ট্যাক্সের সিস্টেম ম্যানেজ করতে হবে পলিসি চেঞ্জ করতে হবে আর আপনার লোকাল ভ্যাট সেটা সবচেয়ে সবচেয়ে খারাপ অবস্থা আছে এখানে সবচেয়ে গরিব যারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা ক্ষুদ্র উৎপাদক এসএমই খাতে যারা আছে তাদের উপর ট্যাক্স সবচেয়ে বেশি

অবশ্যই স্টেক হোল্ডারদের সাথে বসে অন্তত এক মাস তো এটা বসে আলোচনা করে এজেন্ডা ঠিক করতে হবে ধন্যবাদ দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে টেলি যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিভিসি অনুযায়ী নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই সঙ্গে